রেড রোডে রাজ্য সরকারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরে ঘনালো আমন্ত্রণ বিতর্কের মেঘ। রেড রোডের অনুষ্ঠানে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে চলল রাজনীতির পারদ। এ নিয়ে আক্রমণ শানাতে দেরি করেননি শুভেন্দু অধিকারী। এই প্রথম স্বাধীনতার পরে হয়েছে, গত বছরও কোভিডের মধ্যেও আব্দুল মান্নান সাহেব ডাক পেয়েছিলেন, গার্ডও পেয়েছিলেন, ফোনও পেয়েছিলেন সরকারের পক্ষ থেকে। তা আমার মনে হয়েছে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছেন, সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে ডাকতে দেননি, তার নির্দেশেই এটা হয়েছে। আর আপনারা জানেন এখন ক্যান্সারেরও কেমো বেরিয়ে গেছে, তো হিংসার কোনো ওষুধ বেরোয়নি। এটা আমি জানি না, লিডার অফ দি অপোজিশন, লিডার অফ দি কোনদিন আসে না। আমি 15 আগস্ট দেখলাম হচ্ছে সিট খালি ছিল। নবান্ন সূত্রে খবর, কোভিড প্রোটোকল মেনেই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাজ্য সরকারি আধিকারিক ও সেনাবাহিনীর কয়েকজন কর্তা ছাড়া বিশেষ কেউ আমন্ত্রিত ছিলেন না, কোনো দর্শকও আসেননি। সব মিলিয়ে 29 মিনিটের অনুষ্ঠান হয়েছে। পশ্চিমবঙ্গে বিরোধী দলকে তার স্পেস দেয়া হয় না, স্বাভাবিকভাবে তারই একটা নিদর্শন হচ্ছে শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, যাকে জনগণ ভোট দিয়ে করেছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, তাকে স্থান দেয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে। সেই আমি বারবার বলছি, গণতন্ত্র নেই। বিশ্বাসঘাতকের মানসিক অবসাদগ্রস্ত আর্তনাদ, যার সম্পর্কে ইনি বলছেন এই পেগাসাস অধিকারী, তিনি নিজে, তার বাবা, তার ভাই, তার আর এক ভাই, এরা সব বিভিন্ন পদে থেকেছেন, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়। ওর যদি অতই দেখার শখ রেড রোডে, ও হাঁটতে হাঁটতে চলে গিয়ে একটা চেয়ারে বসে পড়তে পারতো, ডাকার কি আছে? কোনোদিন আগে ডাকেননি, এমন ঘটনা বহু আছে। এইগুলোকে তখন খুব ভরসা করতেন এবং পছন্দ করতেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা হিসেবে, সেই শুভেন্দু অধিকারী আজকে খুব অপছন্দ করছেন। সেই দলের সুপ্রিমো তখনও বিরোধীদের সঙ্গে যা করেছে, আজও বিরোধীদের সঙ্গে একই জিনিস করছে। শুভেন্দু কি বলছে সেই নিয়ে আমার কোনো আগ্রহ নেই জানা, ওদের চিন্তাধারার সঙ্গে আমার চিন্তাধারার আমূল তফাত। কিন্তু একটা বিরোধী রাজনৈতিক দলকে কতখানি আমি গ্রহণ করব এবং কতখানি গ্রহণ করব না, এই শিক্ষাটার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা যেমন, কেন্দ্রীয় সরকারের ভূমিকাও ঠিক তেমনি। বিরোধী রাজনৈতিক দলকে ন্যূনতম মর্যাদা এবং সম্মান দিতে চায় না। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসও এড়ানো গেল না রাজনৈতিক বাগযুদ্ধ। আশফাক হোসেন, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।